ভারত ইংল্যান্ড ম্যাচে কাকে সমর্থন করবেন? প্রশ্ন শুনে হেসে মুসাদ্দেক হোসেন সৈকত সরাসরি উত্তর না দিয়ে বুঝিয়ে দিলেন কূটনৈতিকভাবে, যারা জিতলে আমাদের সুবিধা তাদের। মাশরাফি মুর্তজা আবার রাগঢাক রাখলেন না, সমর্থন নয় বলতে পারেন আমাদের চাওয়া, চাইবো কালকে ভারত জিতুক, এরপর আমরা ভারতের সঙ্গে জিতি। আপাতত সেই চাওয়ার পথ ধরে পাওয়ার ঠিকানা খুঁজছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়কের দুই চাওয়ার একটি নিজেদের হাতে আছে, আরেকটি নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে না যেত এবং প্রত্যাশা মতো হারানো যেত লঙ্কানদের, কিংবা নিউজিল্যান্ডকে বাগে পাওয়া ম্যাচে যদি জয়টা ধরা দিত, তাহলে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই থাকত। সেটি হয়নি বলেই এখন সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেই। এখন রোববার ভারত ইংল্যান্ড ম্যাচে অসহায়ভাবে তাকিয়ে থাকতে হবে রুদ্ধশ্বাস অপেক্ষায়, কামনা করতে হবে ইংল্যান্ডের আরেকটি হার। এরপর করতে হবে নিজেদের কাজ, মঙ্গলবার হারাতে হবে ভারতকে। আগের সুযোগগুলো হাতছাড়া হওয়ার আক্ষেপ এখনও পোড়ায় মাশরাফি মুর্তজাকে, তবে সেই দীর্ঘশ্বাস থেকেই নতুন আশার আলো খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক। বলেন, অন্য ম্যাচগুলোর দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে, যতই ওদিকে মন দিতে না চাই অজান্তেই খেয়াল চলে যাবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের কাজটুকু করতে পারা, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দেয়া। ভারতকে যদি হারাতে পারি পরের ম্যাচে পাকিস্তানকে, তাহলে অন্তত নিজেদের কাজটুকু করতে পারার তৃপ্তি পাব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে কিভাবে হারানো সম্ভব? মাশরাফির ঝটপট উত্তর, 300 থেকে 320 রানের মধ্যে ওদেরকে আটকাতে হবে, আমরা আগে ব্যাট করতে পারলে অন্তত 340 করতে হবে। অধিনায়কের এই হিসাব অবশ্য এসবাস্টনের উইকেটের আগের ধারণা থেকে। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সঙ্গে, এখানেই খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, 264 রান তুলে কোনো লড়াইয়ে করতে পারেনি মাশরাফিরা। 9 উইকেটে হারতে হয়েছে 59 বল বাকি থাকতেই। বাংলাদেশ অধিনায়ক সহ দলের অনেকেরই ধারণা এবারও ব্যাটিং উইকেটেই হতে পারে ম্যাচ। তবে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত এই মাঠে যে দুটি ম্যাচ হয়েছে তাতে 4 ইনিংসের একটিও স্পর্শ করতে পারেনি 250 রান। বাংলাদেশ ভারতের ম্যাচের উইকেট কেমন হবে, ব্যবহৃত উইকেট নাকি নতুন উইকেট, এসব অনেক কিছুই বিবেচনায় নেওয়া হবে রণপরিকল্পনায়। তবে উইকেট শেষ পর্যন্ত যেমনই হোক, ভারতকে চাপে ফেলার আরেকটি সরল অঙ্ক মাশরাফির জানা আছে। বলেন, টপ অর্ডার ওদের বড় শক্তি, টপ অর্ডার যত দ্রুত সম্ভব ভেঙে মিডল অর্ডারকে উইকেটে আনতে হবে তাড়াতাড়ি, আর ওদের নতুন বলের বোলারদের উইকেট বেশি দেওয়া যাবে না। 2 রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং চাহাল যখন আসবেন তখন যেন আমাদের হাতে উইকেট থাকে যথেষ্ট। মোসাদ্দেকের হিসাবটাও সহজ, কিভাবে কি হবে সেই খুঁটিনাটি ভাবনা তো টিম মিটিংয়ে থাকবেই। তবে এই অলরাউন্ডারের সোজাসাপটা ভাবনা, শ্রেয়তর খেলে জিততে হবে। বলেন, অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ, তবে আমি মনে করি আমরা যে ক্রিকেট খেলে আসছি সেটি খেলতে পারলে ভালো কিছুই হবে।